আজকের মাহফিল থেকে আবু উসাইদ সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবা বলেন আমি আল্লাহর নবীর দরবারে মধ্যে ছিলাম বনি সালমা থেকে একজন সাহাবা আয়েশা এই কথাটা উপস্থাপন করলেন জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী মাতা-পিতা দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তানের কোনো কি হক আছে কি আল্লাহ নবী ফরমাইলে পাঁচটা হক আছে বাবারা কয়টা হক পাঁচটা হক এক নম্বর মাতা-পিতার জন্য দোয়া করা আমার থেকে রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিলেন আমাদেরকে এইভাবে মাতা-পিতার জন্য দোয়া করা লাগে দুই আসসালাতু আলাইহিমা নফল নামাজ কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় এইরকম ভাবে সওয়াব ফরজ এবং ওয়াজিব সারা মাতা পিতার কবরের মধ্যে সব কিছু আমলের দ্বারা সওয়াব পায় নামাজ কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছা যায় নফল রোজা রাখা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছা যায় কুরআন তেলাওয়াত কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় উমরা কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় দুরূদ শরীফ কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় সদকা খায়রাত কইরা মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় এইভাবে আপনার নফল ইবাদত কইরা আল্লাহ আপনার মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায় আসসালাতু আলাইহিমা ওয়াস্তাগফিরুল্লাহুম্মা মিনহু মা বাবার ইস্তিগফার নামাজ ওয়ান ফাযু আহাদিমা মিন বাদিহিমা মা বাপ মারা যাওয়ার ফলে মা বাপ যা ওসিয়ত করেছিল বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তুমি এই মসজিদটা বানিয়ে দিবা বা এই রাস্তার রুটটা বানিয়ে দিবা বা একটা টিউবওয়েল দিবা এক বিধবা নারীকে বিবাহ শাদীর ব্যবস্থা করিয়ে দিবা এইভাবে যদি ওসিয়ত করে তোমার যদি সমর্থন থাকে এই মা বাবের ওসিয়ত পুরা করা এটা হইলো সন্তানের ওপর তৃতীয় নম্বর আপনার তৃতীয় আপনার চতুর্থ নম্বর হক নম্বর সাহেব ও একরাম ও সালাত রহমানি লা বিহিনা মা আত্মীয় স্বজন যারা আছে মাতা পিতা যাওয়ার পরে তাদের সাথে সুসম্পর্ক রাখা এইটা সাইন নম্বর আপনার এই হক সন্তানের হক নম্বর পাঁচ ও একরাম সদিকিহিনা মাতা পিতার যত বন্ধু আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা এইটা পাঁচ নম্বর এখন হাদিসটা শুনুন আনাবি ওসাইদে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযি জা রাজুলুন মিন বানি সালিমাত ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ হাল বাকি মিন বিরি আবাওয়াইয়া শাইর আবু রুহমা বি বাআদা মাউতিহিমা ক্বালা না আসসালাতু আলাইহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিনা মিন বাআদিহিমা ওয়াস সালাতু রাহমাল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সিদ্দিকিহিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম এই ফাস্টা এক নম্বর মার জন্য দোয়া করা দুই নম্বর মাতা পিতার রুর উপরে নামাজ পড়া বইয়া কবরের মধ্যে সওয়াব পৌঁছাইবেন তিন নম্বর আপনার এই মা বাবার জন্য ইস্তিগফার বলবেন ইস্তিগফারটা কি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি ইস্তিগফারটা করবেন নম্বর ছয় মা বাবার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন নম্বর পাঁচ মা মাতা পিতার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা এটা হইলো পাঁচ নম্বর মাতা পিতার হক এখন নাম্বা তো আমল দিতে পারো না এই মাহফিল এত বড় মাহফিল হেদায়েতের মাহফিল গোটা সারা বছর এই মাহফিল থেকে আমরা রুহানি খোরাক নিব এরপরে আগামী বছর পর্যন্ত এই এটা নিয়ে চলবো একটা আমল দিতেছি বাবারা পৃথিবীর কোনো বুজুর্গ কোনো ওলি কোনো গোস কোনো কুতুব তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া আপনার এরকম ভাবে কুতুব হইতে পারে নাই ওলি হইতে পারে নাই বুজুর্গ হইতে পারে নাই বলেন তো হুজুর আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না আমরা ক্যান্সার রোগে আক্রান্ত আলসার রোগে আক্রান্ত জটিল রোগে আক্রান্ত ব্লাড টিউমারে আক্রান্ত আপনার তাইলে কি করব তাইলে বাবার আমি একটা আমল দিচ্ছি যেটা ফতোয়া ইসলামের মধ্যে আছে কোন আলেমের যদি সন্দেহ লাগে আমার থেকে নিয়ে আসবেন আমি দলিল সহ কত বিষয় আমি বলিয়া দিব এক নম্বর এই আমলটা কি এশারের নামাজের পরে তখন আমি যখন তিনটা বাজে উঠতে পারতেছি না এশারের নামাজের পরে সুন্নতের পরে সুন্নতে মুয়াক্কাদার পরে বিতিরের আগে তিনটা নিয়ত করব তিনটা নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ব নিয়ত থাক করব তিনটা এক নম্বর আল্লাহ আমি কমজোর আমি দুর্বল আল্লাহ এই দুই রাকাত নামাজ পড়তেছি তাহাজ্জুদের নামাজ এক নম্বর তাহলে তাহাজ্জুদের
সব আল্লাহ আপনাকে দান করবেন দুই নম্বর মানুষ বড় হোক বা ছোট হোক প্রত্যেক মানুষের কিছু জরুরত থাকে এইটার জন্য না নিয়ত করলাম এই দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ সালাতুল হাজাত নম্বর 3 আল্লাহ আমার জন্ম থেকে এই পর্যন্ত সুবের দ্বারাই খানের দ্বারাই জমানার দ্বারাই আল্লাহর তোমার জমিন ব্যবহার কইরা অনেক নাফরমানি করছি হইতে পারে এটা আমার বিছানা শেষ বিছানা হইতে পারে আল্লাহ এই নামাজটা সালাতুত তওবা হিসেবে আপনি কবুল করিয়া নেন তাহলে নামাজ পড়লেন দুইটা নিয়ত করলেন তিনটা একটা হইল সালাতুল হাজাত আর একটা হইল সালাতুত তওবা আর একটা হইল সালাতুল হাজাত কাল হাশরের ময়দানের মধ্যে 120টা খাতার হবে আল্লাহ যখন ডাক দিবে এই তাহাজ্জুদ নামাজ পড়নে বলা তোমরা কোথায় তোমরা পৃথক হয়ে যাও আল্লাহ পাক আমাকে আপনাকে তাহাজ্জুদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবে সালাতুল হাজাত আল্লাহ পাক আমাদের জরুরত পূরণ করবেন সালাতুত তওবা ফজিলত আল্লাহ আমাকে করবেন এই আমলটা মৃত্যু পর্যন্ত আমি করার জন্য তৈয়ার আছি বাবারা আপনাকে তৈয়ার আছে কে কে আছেন হাত তুলি আল্লাহকে দেখান তো আল্লাহ এই আলামী সংস্থাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমিন বলেন বাবারা এখান থেকে আমল শিখিয়া যাবেন একটা দ্বিতীয় নম্বর আয়াত আরেক মিনিট আছে এক মিনিটের মধ্যে আমি একটা এলান করতেছি আমি জানেন আগে এই জামিয়া কুরআনিয়া দারুস সুফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যিনি বেহারের পশ্চিমবাসী যে মাদ্রাসা এই মাদ্রাসার খেদমতের মধ্যে আছি আমি আজকে 13-14 বছর হয়ে গেছে এই মাদ্রাসার বার্ষিক মাহফিল হচ্ছে আগামী ডিসেম্বরের 25 তারিখ জুমাবার শুক্রবার এই মাদ্রাসার বার্ষিক মাহফিল সকল মুসলমানকে আমার নাগণ্য পক্ষ থেকে দাওয়াত দিলাম সকলে দাওয়াত গ্রহণ করবেন সকলে যাইয়া দোয়া করবেন দয়া করবেন এই কথা বইলা সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম ও মুরাদে মানসিহত দুগুফতেন হাওয়ালাত বা খুদা করতেন ওরফতেন আল্লাহর উপর সবর্দ করিলাম আপনাদেরকে আমাকে আল্লাহর উপর সবর্দ করিয়া দেন জীবিত থাকিলে অনেকবার এই দুনিয়াতে সাক্ষাৎ হবে না হয় ইনশাআল্লাহ আখিরাতের মধ্যে সাক্ষাৎ হবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম